যদি পার্ক না থাকে এর ভাগ্যে কষ্ট আছে ভাই। 120 টাকা লিটার পেট্রোল ভরে এখানে এসেছি। হ্যালো প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাব, একটা নতুন পার্ক। সেই পার্কটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ছোট্ট পার্ক, কিন্তু দেখো আমি একদম রেডি। মানে মৌমিতা এখনো বেরোচ্ছে, ঘুষঘুষ করছে তখন থেকে, এখনো চোখে কাজল করছে। ডুবো তোমার ট্রেনের দুটো চর চারটে বাজতে যায়, যেতে যেতে আবার দেশে দোকানে, আমার দোকানে আবার ডিউটি, আমাদের চাউমিন দোকান, ঠিক আছে, এসে আমাকে আবার দোকানে ডিউটি দিতে হবে। আর এই দেখো এখনো ঘুষঘুষ করে যাচ্ছে। ও দাঁড়াও না, এই তো হয়েছে, দেখা যাক বেরো দাঁড়ি। অন্য সময় তো আমার থেকেও লেট করো তুমি বেরোতে। আজকে আমি দেখো আমি রেডি, আবার দেখো আমার ইয়েলো ইয়েলো একদম কালার কম্বিনেশন, ও ম্যাচিং করে পড়ে যাচ্ছে। হলুদ লিপস্টিক লাগা, হলুদ লিপস্টিক কি বলে ওটাকে, হলুদ কি বলে, লাল লিপস্টিক লাগাচ্ছে তো মহা মুশকিল। এই আমার হচ্ছে যে হেলমেটের সঙ্গে লাগাবো, আর তোমাদেরকে বলতে হবে কি গো, এই দেখো ফেলে দিলে, আর তোমাদেরকে বলতে হবে আজকে এমন একটা জায়গা নিয়েছি তোমাদেরকে, সেটা একটু গেস করো। আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাবো, তুমি বলো নি কোথায় যাচ্ছি আমরা এখন, বলো না বলো না বলো না, একটু আমাদের প্রিয় দর্শক জানতে চায় যে আর কি কোথায় যাবো আমরা। গৌরা কি করতে, ঘুরতে, তাই চলো গৌরা। তো চলো বন্ধুরা রাস্তা যেতে কিছু কথা হবে। আমাকে একটা বৌদি দিয়েছে। কে দিয়েছে? একটা বৌদি, বৌদি গিফট। হ্যাঁ আমাকে বলেছে এইটা পরে একদিন ভিডিও বানাতে, আমি এই জন্য আজকে পরে দিলাম। বাহ। হ্যালো প্রিয় দর্শক, এই দেখো আমরা এখন গৌরা বাজারের সামনে চলে এসেছি। আর যদি তোমরা এর যে আগের দুটো ভিডিও ছেড়েছিলাম সেটাতে একটা হেলমেট দোকানে ভিডিও বানিয়েছিলাম, হেলমেট কিনতে আসেন এই দোকানটা, এই দোকানে ভিডিও যারা দেখোনি তোমরা যাও গিয়ে এখনই দেখে আসো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এই দেখো একটা গৌরার বাজার কাছে চলে আসছি আমরা, যাবো একটা আজুরিয়া আর গৌরার মাঝখানে একটা পার্ক আছে ছোট্ট পার্ক, ওদের বাচ্চাদের স্কুলের মতো, ওখানটাতে একটা যাবো ওই জায়গাটা জিনিসটা দেখতে। আর এই জায়গাটা, এই জায়গাটা দেখো এত ভিড় হয় ধারণার বাইরে, খুব সাবধানে পার হতে হয়। আর আমার এই দেখো বাঁ দিকে দেখো এই একটা পুচকি বৌদির বাড়ি, এখান দিয়ে আমরা চলে যাব। গৌরা হচ্ছে আমাদের আজুরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা। আর যারা ঘাটালের সাইড থেকে আসবে তারা ডান দিকে নয় বাঁ দিকে এগিয়ে যাবে, ঠিক আছে, বাঁ দিকে রাস্তাটা থেকে, ওই রাস্তাটা থেকে 1 কিলোমিটারের মধ্যে তোমরা পৌঁছে যাবে। ওহো আমরা এসে গেছি, দেখতে পাচ্ছি তোমরা সামনে। আর একটু আগে বললাম যে পুচকি বৌদি, পুচকি বৌদি হচ্ছে আমার বউয়ের যে বান্ধবী তার নাম হচ্ছে আমাদের পুচকি বৌদি। এই জায়গাটায় দাঁড়াবো আমরা এই জায়গাটার মধ্যে, কিন্তু পুচকি বৌদিকে আমি অনেক অনেক ভালোবাসি। মনে মনে রাকেশ দাও ভাবছে আবার আমার বউকে ভালোবাসে বলছে। এই দেখো এই জায়গাটায় দাঁড়াবো। আর রাকেশ দাও তোমাকেও আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমাদের সবাইকে আই লাভ ইউ। কন্ট্রোল এখানটার মধ্যে কিছু আছে, কিছু আছে, কিছু নেই গো ভাবু, সেখানে কিছু দেখতে পাচ্ছি না, নামবো কি নামবো তাও ভেবে পাচ্ছি না। এই দেখো এখানে দেখো সামনে বাচ্চাদের স্কুল আছে, একটা স্কুলের মধ্যে যে পার্কটা এখানে আসবো বলেছিলাম, একটা ছোট্ট বাচ্চাদের একটা পার্কের মতো করেছে। হ্যাঁ জোত গোবিন্দ চক সুলতান স্কুলটা, স্কুলটা কিন্তু দারুণ করেছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে স্কুলটাতে দারুণ, মানে দারুণ করেছে। এই জায়গাটা দেখো, আরেকটা জায়গা যাবো ভাবছি আজকে তোমাদেরকে নিয়ে, এই একটা দেখো এই জায়গাটা একটা দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ তোমরা আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়েছি, এটা একটা স্কুলের ছোট্ট খেলার মাঠের মতো ছিল এই জায়গাটা। আর মৌমিতা বলল দাসপুরে না একটা পার্ক হয়েছে নতুন পার্ক, সেখানে যাওয়া ভাবছি আর তোমাদেরকেও নিয়ে যাব, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপর এখানে কোনো পার্ক আছে, পার্ক পার্ক পাহাড়ে উঠছি, পাহাড়ে দেখো, ওই দেখো ডাইনোসর, ডাইনোসর মুখ তুলেছে দেখো।